কোরবানি সামনে রেখে ফরিদপুরে চলছে কৃত্রিম উপায়ে গরু মোটা তাজাকরণ। বেশি মুনাফার আশায় ক্ষতিকর ট্যাবলয়েডের পাশাপাশি গরুকে খাওয়ানো হচ্ছে রাসায়নিক সার মেশানো খাবার। এক শ্রেণীর মৌসুমী ব্যবসায়ী সক্রিয় রয়েছে এই অসাধু কর্মকাণ্ডে। এতে দুশ্চিন্তায় পড়েছেন প্রকৃত খামারিরা, লোকসানে পড়ার শঙ্কা তাদের। কোরবানির ঈদ সামনে, ফরিদপুরে জমতে শুরু করেছে পশুর কেনা বেচা। তবে এই সময়টাতে হাটে ক্রেতাদের চেয়ে বেশি ভিড় ব্যবসায়ীদের। লক্ষ্য, কম দামে গরু কিনে ঈদের আগে ঢাকা সহ বিভিন্ন হাটে বেশি দামে বিক্রি করা। অভিযোগ রয়েছে এক শ্রেণীর মৌসুমী ব্যবসায়ী এই সুযোগ কাজে লাগাচ্ছে। কৃত্রিম উপায়ে গরু মোটাতাজা করণে ব্যস্ত তারা। বেশি মুনাফার আশায় ক্ষতিকর ট্যাবলেটের পাশাপাশি গরুকে খাওয়াচ্ছেন রাসায়নিক সার মেশানো খাবার। তবে অভিযোগ অস্বীকার করেছেন ব্যবসায়ীরা। আমরা মোটা তাজা করার জন্য কোন ট্যাবলেট সার এগুলি খাওয়াই না। আমরা যদি বিক্রি নাও করতে পারি তাহলে আমরা আরেক বছর পালতে পারবো। আমরা খাওয়াই নাই কারণেই যে যদি এবার বিক্রি না করতে পারি তাহলে তো এই গরু আমার রাখতে হবে। তো এই জন্য আমরা এই মোটা তাজা করণের কোন ট্যাবলেট বা কোনো ওষুধ খাওয়াই না। ভারত থেকে অবাধে আসছে গরু, আর এসব কারণে রীতিমতো দুশ্চিন্তায় পড়েছেন প্রকৃত খামারিরা। অনেক গরু আছে এই দেশে, এই ওষুধ পানি খাওয়ায় মোটা তাজা করে। মোটা তাজা করার পরে দেখা গেছে কি যে ওই গরু গুনের জন্য আমাকে যদি ভালো ভালো গরু গুনে আমাকে মাই খেয়ে দেয়। ওই জায়গায় যদি ইন্ডিয়ান গরু যদি বন্ধ হয় তাহলে মনে হয় আমাদের একটু চাইদ একটু ভালো হয়। মালিক মনে করেন যে চাষাগিনি করে আমাকে বেতন বেতন দিতে পারে। আমাদের দেশে যে চাষিরা যে গরু সবাই যে কিনেছে এখন সেইটা বেশি লাভবান হচ্ছে। শুধু ইন্ডিয়ান গরু এইভাবে বড় হচ্ছে, আসার পরে আমাদের দেশে দেশি গরুর চাহিদা কমে যাচ্ছে। তবে ফরিদপুরে কৃত্রিম উপায়ে গরু মোটাতাজাকরণ হচ্ছে না বলে দাবি প্রাণী সম্পদ কর্মকর্তার। আশ্বাস দিলেন খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার। ওষুধের মাধ্যমে মোটাতাজা করা থেকে আমরা সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তাদেরকে বিরত করেছি। আমার জেলাতে নয়টা উপজেলাতেই এই কার্যক্রমের মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করতে পেরেছি। ডেস্ক রিপোর্ট, যমুনা নিউজ।